হ্যালো দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টাইম টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলা পত্রিকা প্রেস ভিউ সংবাদ পর্যালোচনামূলক। এই অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে সংযুক্ত হয়েছেন টাইম টেলিভিশনের নিয়মিত অতিথি আলোচক বিশিষ্ট সাংবাদিক মিশিগান বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব হেলালুদ্দিন রানা। হেলালুদ্দিন রানা ভাই, আপনাকে স্বাগতম আজকের প্রেস ভিউ অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ সালাহউদ্দিন আপনাকে এবং আমার দর্শক শ্রোতাদের। থ্যাংক ইউ রানা ভাই, আশা করি ভালো আছেন। এবং যদ্দূর আমি শুনেছি যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঝড় তুফান টর্নেডোর কথা আমরা শুনছি, মিশিগানেও আপনাদের একটু আবহাওয়া খারাপ থাকার কথা, কতটুকু কি অবস্থা একটু জেনে নিই শুরুতেই, কেমন আছেন আপনারা? জি, আমাদের হঠাৎ করেই খুব আকাশ কালো করে বৃষ্টি নেমেছিল এবং সাথে বজ্র বৃষ্টি বলা যায় এবং টর্নেডোর পূর্বাভাস ছিল। আমি এখন পর্যন্ত খবর পাইনি কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, বাট আমাদের ওখানে তেমন কিছু হয়নি। এই বৃষ্টি যা শুধু সামান্য কিছু গাছপালা বা ডাল ভেঙে পড়েছে দেখেছি কোনো কোনো জায়গায়, বাট আমি এখনো পুরো বিস্তারিত জানিনি বা খবর পাইনি। তো বলা যায় আপনি যে এলাকায় আছেন এবং আশেপাশে এলাকায় বড় ধরনের কোনো কিছু ক্ষতি হয়নি বা বিপদ কেটে গেছে আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে? মনে হয় বিপদ কেটে গেছে, বাট প্রচুর লোকজন রয়েছেন বিদ্যুৎহীন অবস্থায়। এই যে মানে যেটা হয় আর কি, বিদ্যুৎ বাধা বিঘ্ন হলে এরকমের ওয়েদারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়, তো অনেকেই হয়তো বাসা বাড়িতে বিদ্যুৎ নাই, বাট আমি পুরো খবরে কোনো পাইনি সালাউদ্দিন। থ্যাংক ইউ, আশা করি দোয়া করি আপনারা ভালো থাকেন, সবাই ভালো থাকুক, সারা পৃথিবী ভালো থাকুক, শান্তিতে থাকুক, সেই প্রত্যাশা করছি। যাব শিরোনামে, আজকে নিউ ইয়র্ক থেকে দুটো পত্রিকা প্রকাশিত হয়েছে, সাপ্তাহিক ঠিকানা এবং সাপ্তাহিক দেশ, শিরোনাম দেখব এবং তার পরবর্তীতে অন্যান্য পত্রিকা শিরোনাম নিয়ে আপনার বিশ্লেষণ শুনবো। শুরুতেই যাচ্ছি শিরোনামে। ঠিকানা শিরোনাম করেছে বাংলাদেশে কম্বোডিয়ার ছায়া, চীনের আসর রহস্য ঘেরা ভারত, বিএনপির দিল্লি কানেকশন। আরেক খবরে বলছে 28 ডিসেম্বর সংসদ নির্বাচন। আরেক খবরে বলছে ইউরোপ যেতে ভিসা লাগবে আমেরিকানদের। আর অন্যান্য প্রসঙ্গ রয়েছে, সাপ্তাহিক দেশ শিরোনাম করেছে চার উপেক্ষা করে নির্বাচনমুখী আওয়ামী লীগ। আর অন্যান্য প্রসঙ্গ রয়েছে, আলোচনার সুবিধার্থে একটু ঢাকার পত্রপত্রিকার শিরোনাম দেখব, ইত্তেফাক বলছে আজ নয় কাল সমাবেশ করবে বিএনপি, পেছালো আওয়ামী লীগও। আরেক খবর বলছে নির্বাচন নয়, দেশে অস্বাভাবিক পরিস্থিতি চায় বিএনপি, ইতালিতে প্রবাসীদের দেওয়া সম্বর্ধনায় প্রধানমন্ত্রীর। আরেক খবর দেখছি, হিরো আলমের উপর হামলা নিয়ে বিবৃতি, 13 পশ্চিমা রাষ্ট্রদূতকে ডেকে অসন্তোষ জানালো সরকার। আরেক খবর ইত্তেফাক বলছে হুন সেন যুগের অবসান ঘটছে কম্বোডিয়ায়, ছেলেকে প্রধানমন্ত্রী পদে বসানোর ঘোষণা। ইনকিলাব শিরোনাম করেছে নাটকীয় উত্তেজনায় রাজনীতি, ঢাকা দখলে রাখতে চায় আওয়ামী লীগ, আন্দোলনে কৌশলী বিএনপি। আর খবরে বলছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন হুন সেন, কম্বোডিয়া প্রসঙ্গে রিপোর্ট। আরেক খবরে দেখছি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা 13 মিশনকে ডেকে অসন্তোষ প্রকাশ, তলব নয় আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যুগান্তর শিরোনাম করেছে সমাবেশ ঘিরে নাটকীয়তা, আবারও একই দিনে কর্মসূচি দুই দলের। আরেক খবরে বলছে প্রয়োজনে অ্যাকশনে যাবে আইন শৃঙ্খলা বাহিনী। নয়া দিগন্ত শিরোনাম করেছে টান টান উত্তেজনা, বিএনপির মহাসমাবেশে পিছিয়ে আওয়ামী লীগের আগামীকাল নয়াপল্টনে, আওয়ামী লীগের সমাবেশ আগামীকাল। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে উত্তেজনায় সমাবেশ পিছিয়েছে কাল, গোলাপবাগ নয় বিএনপির মহাসমাবেশ নয়াপল্টনে, শেরেবাংলা নগরে শান্তি সমাবেশ আওয়ামী লীগের, সতর্ক 13 রাষ্ট্রদূতকে। সমকাল শিরোনাম করেছে শুক্রবার পল্টনেই চায় বিএনপি। আর খবর বলছে সাক্ষাৎকারে ওবায়দুল কাদের, আক্রমণ করলে পাল্টা আক্রমণ। দৈনিক সংগ্রাম শিরোনাম করেছে নয়া পল্টনেই দাবি, আলটিমেটাম সহ থাকছে চার লাগাতার কর্মসূচি, সংঘাত এড়াতে কাল শুক্রবার ঢাকায় বিএনপি সহ সমমনাদের মহাসমাবেশ। ভোরের কাগজ বলছে 13 কোটি টিকিট তলব, ভিয়েনা কনভেনশন অনুযায়ী করা বার্তা দিল বাংলাদেশ। কালের কণ্ঠ বলছে সমাবেশ পিছিয়েছে, পাল্টাপাল্টি আছে। আরেক খবরে বলছে শুধু মশা মেরে নয় টিকায় জোর, যায় যায় দিন শিরোনাম করেছে, জিয়ে রইল উত্তাপ উৎকণ্ঠ। এই ছিল মানে অন্যতম শীর্ষস্থানীয় খবর পত্রিকাগুলোর শিরোনাম, আলোচনায় যাব। শুরু করতে চাই একটু কম্বোডিয়ার প্রসঙ্গ দিয়েই। ইত্তেফাকের যে শিরোনাম হুন সেন যুগের অবসান ঘটছে কম্বোডিয়ায়, ছেলেকে প্রধানমন্ত্রী পদে বসানোর ঘোষণা,
ইনকিলাব বলছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় প্রধানমন্ত্রী পদে পদ ছাড়ছেন হুন সেন, কি বলবেন? আরেক খবর দেখলাম ঠিকানা শিরোনাম করেছে, যেটা ঠিকানায় বলছে বাংলাদেশে কম্বোডিয়ার ছায়া, কি বলবেন? ধন্যবাদ আপনাকে সালাউদ্দিন। কম্বোডিয়া প্রসঙ্গ নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে হুন সেন ক্ষমতা ছাড়ছেন, কিন্তু তার চ্যালের কাছে প্রধানমন্ত্রীর পদটা হস্তান্তর করছেন। তো আসলে কি কম্বোডিয়া স্বৈরাচার মুক্ত হলো বা কম্বোডিয়ায় গণতন্ত্র ফিরে এলো, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন হয়েই আছে। মানে এখনো পেছন থেকেই হয়তো হুন সেন কলকাটি নাড়বেন, যেহেতু তার পুত্র ক্ষমতা রয়েছেন বা প্রধানমন্ত্রী হচ্ছেন। তো আমার তো মনে হয় না যে কম্বোডিয়ার জনগণ গণতন্ত্র ফিরে পেল এমনটা উচ্ছ্বাস করার কোনো কারণ নেই এখানে। দ্বিতীয়ত হয়তো এক সময় তারা ফিরবে, গণতন্ত্রে ফিরতে হবে। যুক্তরাজ্য যেভাবে চাপ প্রয়োগ করেছে বা যে বার্তা দিয়েছে বা যে স্যাংশন দিয়েছে, এখানে গণতন্ত্রে না ফিরে কোনো উপায় নেই। পৃথিবীর সব কর্তৃত্ববাদ শাসকদেরই একদিন না একদিন গণতন্ত্রের কাছে ফিরে যেতে হয়। তখন কিন্তু অনেকে সময় শেষ হয়ে যায়, বা আমরা লিবিয়া, ইরাক বা মিশর এদের থেকে অনেক ইতিহাস থেকে অনেক শিক্ষাই নিতে পারি। এগুলা নিকটতীত কালে যে ঘটে যাওয়া ঘটনা লিবিয়া এবং মিশরে বা ইরাকে, এগুলো অতি নিকট অতীতে সংঘটিত ঘটনা বলে। সব স্বৈরাচারই কিন্তু জনগণের কাছে শেষ পর্যন্ত মাতানত করতে হয়, কিন্তু তার আগে স্বৈরাচার কিন্তু শেষ সীমায় এসেও এক ক্ষমতার যে মোহ এটা কিন্তু ত্যাগ করতে চায় না, এটাই হলো বাস্তবতা। তো কম্বোডিয়া যেটা ঘটছে আমার মনে হয় না সেখানে এটা নিয়ে কোনো একটা উচ্ছ্বাসের কোনো কিছু এখানে আছে, কেননা হুন সেন ক্ষমতা থেকে পদত্যাগ করলেও ক্ষমতা দর হয়ে উঠবেন এখন তার পুত্র, অর্থাৎ হুন সেনই ক্ষমতায় থেকে গেলেন। স্বৈরাচারের এটা আরেকটা অন্য রূপ, বা হুন সেনের ছায়া সরকার হবে আমার মনে হয় কম্বোডিয়ায়। তো সেটাও দেখার বিষয়, দেখি কতদূর কি হয়। আর আপনি যে প্রসঙ্গটা বললেন যে ঠিকানার শিরোনামটা যে বাংলাদেশে কম্বোডিয়ার ছায়া, এটা সাধারণতই একটা মানে এটা এটা যেন না হয় এই কামনাই আমি করব। এবং আমরা এ নিয়ে গতকালকের কাগজে এসেছে আমাদের আওয়ামী লীগের বা সরকার দলীয় সেতু এবং সেতু মন্ত্রী জনাব উবায়দুল কাদের, তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে বাংলাদেশের অবস্থা কোনোভাবেই কম্বোডিয়ার মতো হবে না। আমরা তার কথায় আশ্বস্ত হতে চাই, আমরাও চাই না বাংলাদেশে কম্বোডিয়ার মতো হোক বা আমরা কম্বোডিয়ার মতো দেশের কাতারে চলে যাই। আমরা চাই যে আমরা উদীয়মান একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র, এবং আমরা হয়তো বা কিছুদিনের মধ্যেই আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন দেখছি, এটা বাস্তবায়িত হবে। এবং এটার জন্য যেটা এই বিষয়টার জন্য আমাদের দরকার হচ্ছে যে ফাংশনাল ডেমোক্রেসি, অর্থাৎ স্থিতিশীল গণতন্ত্র, তো টেকসই গণতন্ত্র যেটা আজকাল দুনিয়ায় বলা হয়। আজকে কিন্তু বিশ্ব হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ, এখানে এখানে একে অন্যের আপনাকে আমি সব বিষয়ে সাহায্য করব, সহযোগিতা করব, আর আপনি আপনার পরিবারে ইচ্ছে মতো স্বৈরতন্ত্র করবেন এটা কিন্তু হতে পারে না। আমি অবশ্যই এখানেও নাক গলাব, যদি আপনাকে আমাকে আপনি যদি উন্নয়নের ভাগিদার ভাবেন বা অংশীদার ভাবেন, তাহলে আমার ভালো কাজগুলায় যেভাবে আপনার পরামর্শ থাকবে, আপনার খারাপ কাজগুলায় আমি পরামর্শ দিতে পারি। এবং এটা অযাচিত কিছু নয়, এটা এখন স্বীকৃত পথা পৃথিবীর দেশে দেশে। এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে সবসময় সাহায্য সহযোগিতা সহ যখনই যা প্রয়োজন হয়েছে তারা পাশে দাঁড়িয়েছে। এবং বিশাল যে বাজারটা আমাদের গার্মেন্টস, এই বাজার কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন কেন্দ্রিক। তো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে যে দেখেন আমাদের দেশের সেনাবাহিনীর বা পুলিশ বাহিনীর বা অন্য বাহিনীগুলোর একটা বিশাল অংশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত রয়েছে, হাজার হাজার মানুষ। তো এখানে একটা
বিষয় রয়েছে, এটা প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, আমরা জানি যে জাতিসংঘ যুক্তরাষ্ট্র কর্তৃকই পরিচালিত হয়, সেটা কাগজে কলমে না হলেও পরোক্ষ ভাবে, কারণ তারাই হচ্ছে জাতিসংঘের সবচেয়ে বড় চাঁদাদাতা, তারাই জাতিসংঘকে চালায়, খবরদারি করে। তো এসব বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, গণতান্ত্রিক ধারা ফিরে আসুক, অব্যাহত থাকুক, এবং এগুলা যদি হয়ে যায় তাহলে তো আর বিদেশিরা এখানে নাক গলাবে না, যুক্তরাষ্ট্রেরও প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের তো কি দায় টেকেছে বাংলাদেশে গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার? যুক্তরাষ্ট্র এজন্যই করছে, যদি এখানে কিন্তু কূটনীতি আজকাল হচ্ছে শুধু কূটনীতিকদের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে হচ্ছে যে দুদেশের জনগণকে যুক্ত করা, অর্থাৎ জনগণ টু জনগণ, পপুলেশন টু পপুলেশন কূটনীতি। তো এই কূটনীতিতে কিন্তু জনগণের স্বার্থকে অন্য দেশের জনগণ প্রাধান্য দেবেই, এটাই হচ্ছে বর্তমান কূটনীতির নিয়ম, এবং বর্তমান কূটনীতি গণমুখী আমরা জানি। এবং বাইডেন প্রশাসন ইতিমধ্যেই ক্ষমতায় এসেই তিনি ঘোষণা দিয়েছেন যে কর্তৃত্ববাদী শাসন কোথাও তিনি চালাতে দেবেন না, সবখানে সবাইকে জনগণের কাছে ফিরিয়ে যেতে হবে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। সালাউদ্দিন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই বিশ্লেষণের সঙ্গে যদি একটু সম্পৃক্ত করতে চাই, যে এই সম্প্রতিকালে, সম্প্রতিকালে মিনস বিগত সরকারের সময়, ট্রাম্প প্রশাসনের পর থেকেই, ট্রাম্পের দ্বিতীয় দফা মানে মেয়াদ শেষের পরে যে নির্বাচনটা আসলো, সেই নির্বাচনের পর থেকেই যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে অনেকের মাঝে একটি প্রশ্ন আছে, প্রশ্ন তুলছে। সেই ক্ষেত্রে যেটা আপনি বলছিলেন যে গ্লোবাল ভিলেজ, যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিশ্বের বড় বড় যে দেশগুলো রয়েছে তারা বিভিন্ন দেশের গণতন্ত্রের জন্য কথা বলছে, মানবাধিকারের জন্য কথা বলছে, কিন্তু অভ্যন্তরীণ যে প্রত্যেক দেশে কম বেশি অভ্যন্তরীণ সমস্যা থাকে, কিন্তু আমেরিকার রাজনীতি, আমেরিকার গণতন্ত্র যেখানে প্রশ্নমুখী, যেখানে গতকালকার একটা খবরে আমি দেখলাম যে নিউ ইয়র্কের কংগ্রেসম্যান একজন, তিনি বলছেন যে ইয়েস, আমেরিকার গণতন্ত্রের মধ্যেও নিয়ে প্রশ্ন রয়েছে, সেটা আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, আমেরিকার গণতন্ত্র নিয়ে প্রশ্ন রয়েছে একজন কংগ্রেসম্যান বলেছেন, তো গণতন্ত্র নিয়ে প্রশ্ন রয়েছে, তারপর তো আমেরিকার যে গণতন্ত্র এটা অত্যন্ত উঁচু মানে, এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো কারণ নেই, এটা তো আর বাংলাদেশের পর্যায়ে নেই বা পৃথিবীর অন্য পর্যায়ে নেই, এখানে যা কিছুই হয় এখানে জবাবদিহিতা রয়েছে। সালাউদ্দিন, আমি ট্রাম্পের সময়টাকে যদি বাদ দেই তাহলে আমরা কি দেখব? আমেরিকায় সবসময়ই গণতন্ত্রের মূল্য দেয়া হয়। এই যেমন আপনি দেখেন, আপনি ধরেন যে বাংলাদেশে এই যে নির্বাচন নিয়ে যে কথাবার্তা চলছে, বা সরকারের বা সরকারের মন্ত্রীদের সর্বোচ্চ পর্যায় থেকে অনেক মন্তব্য আসছে, কিন্তু আমেরিকায় তো এরকম নয়। আমেরিকায় একটা শক্তিশালী গণতান্ত্রিক সিস্টেম কাজ করছে, এখানে স্থানীয় সরকারগুলো সব জায়গায় শক্তিশালী, এখানে তো আর ফেডারেল গভর্নমেন্ট নির্বাচন পরিচালনা করে না। সালাউদ্দিন, আমাদেরকে মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্রে স্থানীয় সরকার কর্তৃক নির্বাচন ব্যবস্থা পরিচালিত হয়, এবং এখানকার সকল স্থানীয় সরকার খুবই শক্তিশালী, তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। আপনি কি বলতে পারবেন যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কবে নিয়েছেন, এবং আপনি কি কোনো কারণে কোনো সময়ে মনে করেছেন যে আপনার ভোটের অধিকার ক্ষুণ্ণ হয়েছে? আমি তো এই যুক্তরাষ্ট্রে ভোট দিচ্ছি অনেক দিন ধরে, কিন্তু আমি তো, আমার তো এটা মনেও আসে না। আমি চাইলে আমার ঘর থেকেই কিন্তু আমি ব্যালট আনিয়ে স্থানীয় সরকার থেকে ব্যালটটা মেইলেও আনাতে পারি, আর তারপর আমার ভোটটা কিন্তু আমি চাইলে মেইলেও দিতে পারি। জি, আমার যে, আমি তো কোনো সময়ই মনে করি না যে এখানে আমার ভোটাধিকার হরণ হয়েছে বা আমার ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে, এটা তো মনে করার কোনো কারণ নেই। তো বাংলাদেশে আজকে একটা জিনিসের উপর যদি আপনি বাংলাদেশকে নিয়ে আলোচনা করে নেই, যে আমরা যত আলোচনা করছি বিগত দিন ধরে বা কয়েক বছর ধরে, এটা একমাত্র যে জিনিসটার জন্য সেটা হচ্ছে নির্বাচন। তো নির্বাচন শব্দটার উপর যদি আপনি একটু আলো ফেলেন, একটু আলোকপাত করেন, যে নির্বাচন পৃথিবীর কি কোথাও দেখেছেন? নির্বাচনের আগে বলা হয় যে নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, অংশগ্রহণমূলক, এইসব শব্দ প্রয়োগ দেখেছেন নির্বাচনের আগে? আমার মনে হয় না। এটা একমাত্র বাংলাদেশের ক্ষেত্রে, কারণ আমরা নির্বাচনী ব্যবস্থাকে সেই পর্যায়ে রাখিনি। নির্বাচনটাকে, নির্বাচন কি, সহজ অর্থ হচ্ছে নির্বাচন, আপনি একাধিক প্রার্থীর মধ্যে আপনার আপনি একজনকে চয়ন করে নেবেন, আপনার পছন্দের প্রার্থীকে আপনি চয়ন করে নেবেন। তো এখানে তো আর বলা দেয়া লাগে না যে আপনাকে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে, আপনাকে
এই দিতে হবে, সেটা দিতে হবে, এটা দিতে হবে, অধিকার দিতে হবে, এগুলো তো থাকবেই, নির্বাচন বলতেই এইসব বিষয় আসে। কিন্তু আমরা নির্বাচনকে এই সংজ্ঞাই পাল্টে দিয়েছি, আমরা আমাদের যে নির্বাচনী সংজ্ঞা সেটা আমরা পাল্টে দিয়েছি, আমাদের মতো করে আমরা বানিয়ে নিয়েছি। এই জন্যই আসে মানে বিদেশির এই প্রথম ইউজ করে হচ্ছিল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তো এটা এজন্যই এসেছে যে আমরা ইলেকশনকে তার জায়গায় রাখিনি, অর্থাৎ নির্বাচনকে তার জায়গায় রাখি। নির্বাচন অথবা নির্বাচন নিয়ে এসে হইচই হবে কেন? নির্বাচন সব দেশেই হয়, একটা সময় এলে সব সরকারেরই একটা মেয়াদ রয়েছে, কোথাও 4 বছর, কোথাও 5 বছর, তার গতানুগতিক ভাবে নির্বাচন হচ্ছে। সে পৃথিবীর কোথাও তো এ নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় না, কিন্তু বাংলাদেশে কেন হয়? প্রথমত হচ্ছে যে আমরা নির্বাচনকে নির্বাচনের জায়গায় রাখিনি, আমরা আমাদের মতো আমরা যাতে জিতে আসতে পারি এ ধরনের প্রহসনমূলক নির্বাচনের আয়োজন করেছি বছরের পর বছর থেকে। আমরা আজও বাংলাদেশে একটা নির্বাচনের সিস্টেম ডেভেলপ করতে পারিনি, স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়েও আমরা এই ইনস্টিটিউশন গুলাকে শক্তিশালী করতে পারিনি। সেটা বলেন নির্বাচন কমিশন, সেটা বলেন বিচার ব্যবস্থা, সেটা বলেন দুর্নীতি দমন, কিছুতেই আমরা কিছু করতে পারছি না। এর জন্য করা যে সিস্টেম, এই সিস্টেমের জন্য দায়ী আমাদের রাজনীতিবিদরা। তাদের রাজনীতিকে যদি আপনি তার জায়গায় থাকতে দেন, তাহলে এই ক্রাইসিস গুলো কিন্তু আমাদের মোকাবিলা করতে হয় না আর যেগুলো আমরা করছি। কারণ আজকে যদি সরকারের মেরুদণ্ড শক্ত থাকতো, তাহলে বিদেশিরা হস্তক্ষেপ করতো না বা নাক গলানোর কোনো সুযোগই থাকতো না। সেটা মানে সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে ঐক্য। আমাদের দেশে আজ ঐক্যই নেই। আমরা যদি কিছু কিছু বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে বিদেশিদের আমাদের ঢাকায় এসে প্রতিনিধি দল নিয়ে এভাবে কথা বলার বা এভাবে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করার বা সার্বভৌমে হস্তক্ষেপ করার, আপনি যেভাবেই এটাকে দেখেন না কেন, সেই সুযোগ থাকতো না সালাউদ্দিন। এটা আমরাই তৈরি করে দিয়েছি, এবং আমরা তৈরি করে দিয়েছি, এর কুফল আমাদেরকেই ভোগ করতে হচ্ছে। যে কথা বলছেন, ইয়েস, আমরা নির্বাচন যেটা সেই নির্বাচনের মধ্যেই থাকতে চাই, ওইটাকেই গুরুত্ব দিতে চাই। এখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এইসব প্রশ্ন কেন আসবে সেটাও একটা বড় প্রশ্ন, এর থেকে মুক্ত হতে চাই। সেই প্রত্যাশা আমরা রানা ভাই একটু বিরতি নেব, বিরতির পর অন্য প্রসঙ্গে আলোচনায় ফিরে আসছি, সাথেই থাকুন। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন, শীঘ্রই ফিরছি। হ্যালো দর্শক, বিরতির পর আলোচনায় ফিরে আসলাম। আপনারা দেখছেন টাইম টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলা পত্রিকা পেজ ভিউ। আজকে অতিথি রয়েছেন আমাদের সাথে বিশ্ব সাংবাদিক জেনারেল ফেলালুদ্দিন রানা। রানা ভাই, আপনাকে আবারও স্বাগতম পেজ ভিউ অনুষ্ঠানে। যে কথা বলছিলাম যে আলোচনা করছিলেন নির্বাচন প্রসঙ্গে, এবং সেই প্রসঙ্গেই আবার থাকতে হচ্ছে অন্য শিরোনাম নিয়ে। যুগান্তর শিরোনাম করেছে সমাবেশ নিয়ে নাটকীয়তা, আবারও একই দিনে কর্মসূচি, দুই দলের ইত্তেফাক বলছে আজ নয় কাল সমাবেশ করবে বিএনপি, পেয়েছিল আওয়ামী লীগ। নাটকীয়তা জানে রাজনীতি, বলছে ইনকিলাব, এরকম সবাই গুরুত্ব দিয়ে খবরটি প্রকাশ করছে। এবং যুগান্তরের আরেকটা খবর, প্রয়োজনে একশনে যাবে আইন শৃঙ্খলা বাহিনী। একটা আলোচনার আমরা উদ্যোগের কথা শুনছি, সংলাপ হতেও পারে নাও হতে পারে, বিশেষ করে আমেরিকান যে প্রতিনিধি বাংলাদেশে গিয়েছিল তার পরবর্তীতে একটা আশার আলোর কথা অনেকেই ভাবছেন একদিকে, আরেক দিকে একটু দুই দলের একটা গো দেখছি। বিএনপি বলছে যে আওয়ামী লীগ পদত্যাগ করতে হবে সরকারকে, আওয়ামী লীগ বলছে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা নির্বাচন হবে। বাট এর মধ্যেই এই সময় হঠাৎ আমরা দেখছি পাল্টা পাল্টি সভা সমাবেশ আগেকার মতো। বিএনপি যেদিন কর্মসূচি দেয়, আওয়ামী লীগও সেদিনই কর্মসূচি ঘোষণা করে, এতে কি সহিংসতার কোনো আভাস পাচ্ছেন বা রাজনীতি কোন পথে যাচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে সালাহউদ্দিন। সঙ্গত কারণেই দেখুন, যদি একটি জায়গায় আপনি সমাবেশ ডাকেন বা আমিও ডাকি, সেখানে দুদল যদি মুখোমুখি হয়, তাহলে তো আর একদল আরেকদলকে ধরে বুকে আলিঙ্গন করবে না বা হাত মেলাবার জন্য যাবে না। এখানে স্বাভাবিকই সংঘর্ষ বা রক্তপাত অনিবার্য। এবং এটা আমার মনে হয় যে এবার যে পরিস্থিতি আমরা দেখছি, আসলে প্রথমে বলে রাখি যে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলই মুদ্রার এপিট এবং অপিট। তো এটা আমি বলেই আমার কথাটা শুরু করছি। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলকভাবে বিএনপির কর্মকাণ্ড কিন্তু ভালো এবং সংযত। তারা এই যে কর্মসূচি কিন্তু তারা আগে ঘোষণা করেছে, 27 তারিখের যে মহাসমাবেশ, এটা কিন্তু তারাই আগে ঘোষণা করেছে। ঘোষণার পর এলো আওয়ামী লীগের ঘোষণা, আবার তারা মানে এটা পেছালো, শুক্রবারে নিয়ে গেল, অর্থাৎ 28 তারিখে আওয়ামী লীগ আবার তাদের সমাবেশও শিফট করলো একই দিনে। তো এটা তো গায়ে পড়ে ঝগড়া করার মতো,
অবস্থা। তো আমার মনে হয় যে এটা এই জন্য যে আওয়ামী লীগ হয়তো মনে করছে যে মাঠটা বা ঢাকাকে বিএনপি দখল করে ফেলবে, যেটা তারা চায় না, তো তারাও মানে মাঠে থাকতে চায় বা মাঠটা দখলে রাখতে চায়। তো এই যে আমাদের দেশের যে মাঠ দখলের রাজনীতি, এটা মূলত হচ্ছে যে পেশি শক্তির প্রদর্শন, বা এটা রাজনৈতিক আমাদের দেশের রাজনৈতিক একটি মানে কি আগাছা, বা এই ধরনের বিষয়কে আমরা আর যাই হোক গণতন্ত্রের অংশ বলতে পারি না। গণতন্ত্র হচ্ছে যে তোমার অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য প্রয়োজন হলে আমার রক্তটুকু আমি বিলিয়ে দেব, এটাই হচ্ছে গণতন্ত্রের মূল সংজ্ঞা। কিন্তু এখানে আমরা একে অন্যের অধিকারকে তো পাত্তাই দিচ্ছি না, বরং আমরা অধিকারকে টুটি টেপে বা গলা টিপে হত্যা করছি। এটা কোনোভাবেই আর যাই বলুন আপনি গণতন্ত্র হতে পারেন না। একটা জিনিস দেখেন, এই যে সরকার আওয়ামী লীগ সরকার যাই বলুন, এই যে মানে 14 সালের নির্বাচনে তারা 153টা না 54টা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো, এর মানেটা কি? মানেটা হচ্ছে যে আপনি অর্ধেকেরও বেশি ভোটারকে আপনি নির্বাচনের বাইরে রেখে দিলেন। এটা তো একটা হাস্যকর বিষয়, এই নির্বাচন তো টিকতেই পারে না, এটা তো সম্পূর্ণ অবৈধ। এটা আমার মনে হয় যে বাংলাদেশের আদালতও বলতে পারতো, যদি বাংলাদেশে বিচার ব্যবস্থা সেভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম, বাংলাদেশের আদালতও বলতে পারতো যে এটা এই নির্বাচন অবৈধ। কেননা যেখানে মানে অর্ধেকেরও বেশি ভোটার নির্বাচনে অংশই নিল না, সেখানে কিভাবে একটা জাতীয় নির্বাচন হয়? তো এই প্রশ্নগুলি উত্থাপন কে করবে বা কারা বলবে? একটা ভালো জায়গা থেকে, অর্থাৎ একটা লেজিমেনিট জায়গা থেকে এই এই বিষয়গুলো যদি আসে, তখন কিন্তু লোকজন ভরসা পায় বা জনগণ ভরসা পায় এই বিষয়গুলো বলতে। আর এই সরকার যদি চায় যে এবারও 14 বা 18-র মতো একটা নির্বাচন তারা করবে, তারা আমার মনে হয় যে এখন সরকার ইউটার্ন দিতে শুরু করেছে। এই গত কিছুদিন আগেও তাদের যে বক্তব্য বা বিবৃতি অনেকটা সংযত ছিল। আর আপনি যেটা বললেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে এখন যে প্রধান, র‍্যাব প্রধান বলেন আর ঢাকা ডিএমপির পুলিশ কমিশনার, তাদের বক্তব্য থেকে এটা প্রতীয়মান হয় যে তারা আবারও এই একই দিকে মনোনিবেশ করবেন, অর্থাৎ সরকার সমর্থন করে তারা দমন পীড়ন চালাবে। তারা এটা দেখেন যে জনগণের ভোগান্তির জন্য সমাবেশের নিষেধাজ্ঞা আসতে পারে, কিন্তু জন আকাঙ্ক্ষাকে তারা দেখেন না। তারা তো রাষ্ট্রের কর্মচারী, তারা যদি জনগণের দুর্ভোগের চিন্তা করেন এত দরদি তারা, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা নিয়ে তো তাদের কোনো চিন্তা আমি দেখি না। জন আকাঙ্ক্ষার দিকে যদি তারা দৃষ্টি দিতেন তাহলে তারা এসব কথা বলতেন না। গত কিছুদিন আগে আপনি খেয়াল করেছেন, লক্ষ্য করেছেন যে র‍্যাবের প্রধান বলেছেন যে যতই নিষেধাজ্ঞা স্যাংশন আসুক আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। এ কথাটি হঠাৎ করে র‍্যাবের প্রধান বললেন কেন? কেন উচ্চারণ করলেন? আর স্যাংশন নিয়ে তো কোনো কথা হয়নি, স্যাংশন কেন আসবে? আগে এসেছিল র‍্যাবের পার্টিকুলার কিছু কর্মকাণ্ডের উপর কিছু কর্মকর্তার বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিয়েছিল, এখন তো সেটা নিয়ে কোনো আলোচনা নেই। তারা বলছিল যে র‍্যাবের কার্যক্রম দেখে তারা পরবর্তীতে পদক্ষেপ নেবে যদি এই বাহিনী মানবাধিকার লঙ্ঘন এবং মানুষের অধিকার নষ্ট না করে, তারা অধিকার রক্ষার দিকে ফিরে আসে, তাহলে হয়তো বিবেচনা করবে যে এটা থাকবে কিনা স্যাংশনটা। কিন্তু এটা বলার মূল কারণটা হচ্ছে যে যখনই তিনি র‍্যাবের প্রধান এ ধরনের বক্তব্য তখন দেন, তখন কিন্তু জনগণ আতঙ্কিত হয়ে পড়ে যে আবার কি বাংলাদেশে ক্রস ফায়ার শুরু হয়ে যাবে, আবার কি গুম খুন বেড়ে যাবে, আবার কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাড়বে। তো এটা কিন্তু খুবই উদ্বেগের বিষয়। আমরা দেখলাম যে কালকে ডিএমপির পুলিশ কমিশনার, ওই কমিশনারই কিন্তু বলেছিলেন এই ঢাকা উপনির্বাচনের আগে যে যদি নির্বাচন নিরপেক্ষ না হয় করতে পারি তাহলে আমি নাকে খত দিয়ে এই পদ থেকে চলে যাব। কিন্তু এই কমিশনারই গতকালকে বলছেন যে জনগণের দুর্ভোগ যদি হয় তাহলে সমাবেশে নিষেধাজ্ঞা আসতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু কোনোভাবে ইতিবাচক নয় সালাউদ্দিন, এবং এটা আমার মনে হয় দেশকে একটা অস্থিতিশীল করার পায়তারা এবং দেশকে জাতিকে একটা সংঘাতের দিকে টেনে নিয়ে যাবে, যেটা কোনোভাবেই কাম্য নয়। দেশকে অস্থিতিশীল করার পায়তারা, যেটা আপনি বললেন ডিএমপির কমিশনারের সূত্র ধরে,
ইত্তেফাকের যে শিরোনাম দিয়েছে নির্বাচন নয় দেশের অস্বাভাবিক পরিস্থিতি চায় বিএনপি, ইতালিতে প্রধানমন্ত্রী প্রবাসীদের দেওয়া সম্বর্ধনা প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর অভিযোগটা তাহলে আপনি কি কিভাবে মেলাবেন বা বিশ্লেষণ করবেন? বিএনপি কি আপডেট করতে চায় নাকি সরকারের যে দায়িত্বশীল পদে যারা রয়েছেন তাদের বক্তব্য বিবৃতি মাঝামাঝি অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী হতে পারে? না, এখন প্রধানমন্ত্রীকেই খুলাসা করতে হবে যে বিএনপি কি ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তিনি নির্বাচন দেয়া তো সরকারের দায়িত্ব, তাদের মেয়াদ তো ফুরিয়ে আসছে, তো এই নির্বাচনকালীন সময়ে এসে সব বক্তব্য দোপে টিকে না। বিএনপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় না আওয়ামী লীগ চায়, সেটা জনগণ বিচার করবে এবং জনগণ এখন দেখছে কারা চায় দেশকে অস্থিতিশীল করতে। বিএনপি যেখানে সমাবেশ ডাকে সেখানে শান্তি সমাবেশ নামে অন্য সমাবেশ কারা ডাকে? আওয়ামী লীগ ডাকে। তো এগুলো কি দেশকে অস্থিতিশীল করার পায়তারা নয়? সরকারের উচিত, সরকারে যারা থাকে তাদের দায়িত্বশীল হয়ে কাজ করতে হয়। তিনি তো সরকারে আছেন, তিনি তো তার দলকে ডেকে বলতে পারতেন যে বিএনপি আজকে সমাবেশ ডেকেছে, তোমরা কালকে করো বা পরশু করো, বা তোমাদের আজকেই করতে হবে কেন? এই আওয়ামী লীগ তো তারই, তিনিও তো সভানেত্রী আওয়ামী লীগের, তার নিয়ন্ত্রণেই তো এই দলগুলো যারা একই স্থানে সমাবেশ ডেকেছে। থ্যাংক ইউ রানা ভাই, দ্রুত সময় ফুরিয়ে আসছে। আরেকটা গুরুত্বপূর্ণ একটু আপনার বিশ্লেষণ শুনতে চাই। ইত্তেফাক বলছে হিরো আলমের উপর হামলা নিয়ে বিবৃতি, ১৩ পশ্চিমা রাষ্ট্রদূতকে ডেকে অসন্তোষ জানালো সরকার। ভোরের কাগজ বলছে ১৩ কূটনীতিকের তলব, ভিয়েনা কনভেনশন অনুযায়ী কড়া বার্তা দিল বাংলাদেশ। ইনকিলাব বলছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা ১৩ বিষয়কে ডেকে অসন্তোষ প্রকাশ। কেউ কেউ বলছেন অসন্তোষ প্রকাশ, কেউ কেউ বলছেন কড়া বার্তা দিল। আপনার বিশ্লেষণ কি বলে? এখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার সালাউদ্দিন, এটা আমি মানে সব কাগজই আমি আমার অভ্যাস অনুযায়ী বাংলাদেশের সব প্রিন্টেড কাগজগুলোই কিন্তু আমি পড়ার চেষ্টা করি প্রতিদিন। তো এখানে যে তলব করা, কূটনীতির ভাষায় কিন্তু এটা একটা খুবই কড়া শব্দ, তলব বা ডেকে পাঠানো, এটা কিন্তু কূটনীতির পরিভাষায় একটা খুবই সর্বোচ্চ কড়া বার্তা। তো আমরা কি দেখলাম, এটা আমরা কোনটা গণ্য করব? আসলে কি সরকার এই ১৩ দেশের রাষ্ট্রদূতদেরকে তলব করেছিল নাকি আমন্ত্রণ জানিয়েছিল? যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন যে তলব নয় আমন্ত্রণ, তো আমাদের মনে হয় যে ওই যে একটা কথা সেদিনও বলেছিলাম আমি, যে আমরা মানে আগে সংবাদপত্র সত্য প্রকাশ করতো, জনগণ ভয়ে থাকতো বা লুটেরা বা দুর্নীতিবাজরা ভয়ে থাকতো, আর এখন সংবাদপত্র মিথ্যা লিখে আর জনগণকে সত্য খুঁজে বের করতে হয়। তো এখন কোনটা মিথ্যা কোনটা সত্য? আজকে আপনি সব কাগজগুলো আপনার সামনে আপনি দেখেন কে কি লিখেছে। এখানে তলব যদি না করে হয় তাহলে কড়া প্রতিবাদের প্রতিবাদী বা কোত্থেকে আসলো? যেখানে স্বয়ং সরকারের প্রতিমন্ত্রী, বিদেশ প্রতিমন্ত্রী বা পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন যে এটা তলব নয় আমন্ত্রণ, এবং তারা তাদের ব্যাখ্যা দিয়েছে, তারা বিবৃতির বিষয়ে জানতে চাওয়া হয়েছিল, ১৩ রাষ্ট্রদূতের রাষ্ট্রদূতরা এটা ব্যাখ্যা দেয়া হয়েছে, তাদের ব্যাখ্যা দিয়েছে তাদের অবস্থান থেকে। তো আমার মনে হয় যে বাংলাদেশের এত সাহসও নাই যে ১৩টি দেশের রাষ্ট্রদূতকে ডেকে তলব করে নিয়ে একটি বিষয়ে কড়া প্রতিবাদ করার। তারা তো এগুলোকে পাত্তাই দিচ্ছে না, তারা তো তাদের মতো করে কাজ করে যাচ্ছে। তারা বাংলাদেশে চায় মানবাধিকার, টেকসই গণতন্ত্র, আগামী নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু হয়, এটার একটা নিশ্চয়তা, যেটা প্রধানমন্ত্রী পর্যন্ত অঙ্গীকার করেছেন। তো এখন তো অঙ্গীকার করে, অঙ্গীকার না রাখলে এর সুফল বা কুফল যাই বলেন সেটা কি হতে পারে, তার তো ভুরি ভুরি প্রমাণ আমাদের সামনে রয়েছে বিশ্বব্যাপী। এই যে কম্বোডিয়ার থেকেও তো আমরা শিক্ষা। থ্যাংক ইউ রানা ভাই। আসলে পাঠক বা আমাদের দর্শক মূল্যায়ন করবেন সংবাদপত্রের, বাট রাজনৈতিক সংকট চলছে বাংলাদেশে, এই কথা বলার অপেক্ষা রাখে না, এবং সেই সংকট উত্তরণের ক্ষেত্রে সাংবাদিকদেরও ভূমিকা রয়েছে। যে একসময় মহান মুক্তিযুদ্ধের সময় সাংবাদিকদের যে ভূমিকা, বিশেষ করে বাংলাদেশের সেই সময়ের পূর্ব বাংলা এবং ৯০ এরশাদ বিরোধী আন্দোলনের সময়ের যে ভূমিকা, আমরা সেটাই আমরা চাই যে কথা আপনি বললেন যে জনগণ বিশ্বাস করতে চায় না বা জনগণ মিথ্যা কথা আর বিষয়টা যেটা বললেন, বাট আমরা চাইবো যে মিডিয়াগুলো
তার দায়িত্ব পালন করবে, সঠিকভাবে জনগণের পক্ষেই থাকবে, জনগণের কথা বলবে। সেই ক্ষেত্রে ভুল বোঝাবুঝির যাতে কোনো সৃষ্টি না হয় সেই প্রত্যাশা রেখেই আজকের মতো পেজ বিশেষ করবো। রানা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ, টাইম টেলিভিশনকে ধন্যবাদ, আপনার কলা কৌশলীদের ধন্যবাদ, এবং ধন্যবাদ আমার দর্শক শ্রোতাদের যারা আমার সাথে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ, আপনি ভালো থাকুন, সাবধানে থাকুন। জি আল্লাহ হাফেজ। দর্শক আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশন সাথে থাকুন। আল্লাহ হাফেজ।